আজ এগারোটি বছর ধরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কি এমন দোষ ছিল, কি এমন পাপ করেছিল তিনাকে এগারোটি বছর ধরে জেলখানাতে বন্দি করে তিনাকে নির্মমভাবে নির্যাতন করে তিনাকে আজকে হাটা ডাকের রুগী বানিয়ে ফেলানো হয়েছে, এবং কি এই জাহিলাতের বাচ্চারা শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেরেই ফেললো, কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের কথা বলতে বড় কষ্ট লাগতেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝ থেকে এভাবে বিদায় নিয়ে চলে যাবে আমরা কোনোদিন ভাবতে পারি নাই, আমরা কোনোদিন ভাবতে পারি নাই, আমরা কোনোদিন ভাবতে পারি নাই, কথা বলেন ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এই হাটাডাকের পরেও এমনভাবে এই কুলাঙ্গারের বাচ্চারা নির্যাতন করেছে, হাসপাতালের বেডে তিনি আজকে ইন্তেকাল করেছেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কবে দেখা হবে আমি জানি না, তবে একটা দাবি করে যাব, আমি সাঈদী আল্লাহর এক নগণ্য গোলাম, যেদিন আপনাদের কাছে খবর হবে সাঈদী পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব, আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে আমাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে যেন জায়গা তৈরি করে দেন, আমি শুধু আপনাদের দোয়া চাই। আর কিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন, যারা আমাকে মহব্বত করেন, তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি, আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই, আমরা সকলেই দোয়া করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে যেন আল্লাহ তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।